আজ অধ্যাপক উপেন্দ্র কুমার দাস, স্মারক বক্তৃতা। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের তৎকালীন বাংলা বিভাগের প্রধান অধ্যাপক উপেন্দ্র কুমার দাস ছিলেন রবীন্দ্রনাথের আশীর্বাদ ধন্য কয়েকজনের মধ্যে একজন। 1990 খ্রিস্টাব্দে ত্রিপুরার কৈলা শহরে তাঁর জন্ম হয়েছিল। কৈলা শহর সুপরিচিত আর্ট ইনস্টিটিউশনে একজন মেধাবী ছাত্র, এরপরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে তিনি ম্যাট্রিকুলেশন পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। তার মেধার স্বীকৃতিস্বরূপ ত্রিপুরার মহামান্য রাজার প্রদত্ত বৃত্তি পেয়ে তিনি কুমিল্লার ভিক্টোরিয়া কলেজে পড়তে যান। সেখানেও তিনি ইন্টারমিডিয়েট পরীক্ষায় প্রথম বিভাগে প্রথম দিকে স্থান লাভ করেন। এরপর 1929 খ্রিস্টাব্দে ভাগ্যক্রমে তিনি বিশ্বভারতীর কলেজ বিভাগের স্নাতক শ্রেণীতে পড়তে বিশ্বভারতীতে আসেন। মেধাবী ছাত্র উপেন্দ্র কুমারের উপরে অচিরেই রবীন্দ্রনাথের স্নেহ দৃষ্টি পড়ে। 1931 খ্রিস্টাব্দে সসম্মানে স্নাতক উপাধি পাওয়ার পর তিনি বিশ্বভারতীর বিদ্যালয় বিভাগে পাঠভবনে শিক্ষকতার সুযোগ পান। 1932 উচ্চতর পড়াশুনোর জন্য বাইরে যাবার সুযোগ পেলেন। রবীন্দ্রনাথ তাকে এ ব্যাপারে একটি শংসাপত্র দিয়েছিলেন, কিন্তু উপেন্দ্র কুমারের শান্তিনিকেতন ত্যাগ তার অভিপ্রেত ছিল না। বিদ্যার্থী উপেন্দ্র কুমার সেদিন রবীন্দ্রনাথের ইচ্ছাই পূর্ণ করেন। 1934 যখন উপেন্দ্র কুমার স্নাতকোত্তর পরীক্ষায় বসেন, তখন স্নেহসিক্ত রবীন্দ্রনাথ স্বয়ং তার পরীক্ষার ফি মিটিয়ে দিয়েছিলেন এবং তাকে আন্তরিকভাবে আশীর্বাদ করেন। উপেন্দ্র কুমার বহিরাগত পরীক্ষার্থী হওয়া সত্ত্বেও প্রথম শ্রেণীতে দ্বিতীয় স্থানাধিকারী হন এবং উষ্ণ সংবর্ধনা পান। সেই বছরেই বাংলা বিভাগে অধ্যাপনা করবার জন্য উপেন্দ্র কুমার বিশ্বভারতী কর্তৃক মনোনীত হন। বহু বছর উপেন্দ্র কুমার বিশ্বভারতীর একাডেমিক পরিষদ, এক্সিকিউটিভ পরিষদ এবং সংসদের সদস্য ছিলেন। তিনি বিদ্যাভবনের অধ্যক্ষ, স্নাতকোত্তর বিভাগে ডিনের পদও অলঙ্কৃত করেছিলেন। অল্প কিছুদিন বিশ্বভারতীর উপাচার্য পদেও তিনি ছিলেন। তবে বিশ্বভারতীর সংসদে তিনি আমৃত্যু সদস্য ছিলেন। অধ্যাপক দাস ছিলেন একজন একনিষ্ঠ গবেষক। বিশেষত রবীন্দ্রনাথের শিক্ষাচিন্তা বিষয়ে তাঁর গবেষণাধর্মী প্রবন্ধাবলী সুপ্রসিদ্ধ পত্রপত্রিকায় নিয়মিতরূপে প্রকাশিত হতো। 1955 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল তাঁর প্রথম গ্রন্থ ভক্ত কবির। কবিরের রচিত প্রায় 130টি দোহার নিজকৃত বঙ্গানুবাদ ও সেগুলির মননধর্মী বিশ্লেষণ অধ্যাপক দাসের প্রতি সুধী সমাজের মনোযোগ ও সপ্রশংস দৃষ্টি আকর্ষণ করে। অধ্যাপক দাস সংস্কৃত, হিন্দি এবং ইংরাজি ভাষাতেও সমান স্বচ্ছন্দ ছিলেন। ভারতীয় শাস্ত্র নির্ভর শক্তি সাধনা সম্পর্কে নিরলস গবেষণা করেছিলেন। 1966 খ্রিস্টাব্দে তার রচিত গ্রন্থ শাস্ত্রমূলক ভারতীয় শক্তি সাধনা দুটি খণ্ডে বিশ্বভারতীর গবেষণা গ্রন্থ থেকে প্রকাশিত হয়। 1968 খ্রিস্টাব্দে এই মহাগ্রন্থের জন্য বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তাকে প্রথম ডিলিট উপাধি দিয়ে সম্মানিত করেন। এই মূল্যবান গবেষণা গ্রন্থের অন্যতম পরীক্ষক মহামহোপাধ্যায় গোপীনাথ কবিরাজ মন্তব্য করেছিলেন, ডক্টর দাসের গ্রন্থটি সম্ভবত সংশ্লিষ্ট বিষয়ে বাংলা, হিন্দি এবং ইংরাজিতে রচিত সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। বহু বছর ধরে গ্রন্থটির পুনর্মুদ্রণ হয়নি। তারপরে 2010-2011 গোলপার্ক রামকৃষ্ণ মিশনের উদ্যোগে গ্রন্থটি পুনঃপ্রকাশিত হয়েছে। পরবর্তীকালে অধ্যাপক দাসের রচিত গ্রন্থাবলীর মধ্যে রয়েছে পাঞ্জাব সরকারের অনুরোধক্রমে রচিত গুরু গোবিন্দ সিংয়ের জীবনী। তিনি মানব সংশোধন বিকাশ মন্ত্রণালয়ের অনুরোধে হিন্দি, বাংলা এবং ইংরাজি ত্রিভাষা কোষ রচনা করেছিলেন। অধ্যাপক দাস 10টি মূল সংস্কৃত গ্রন্থের বঙ্গানুবাদ ও সম্পাদনাতেও নিজেকে ব্যাপৃত রেখেছিলেন। সেগুলির মধ্যে রয়েছে কুলার্ণবতন্ত্র, পরশুরাম কল্পসূত্র, নিত্যোৎসব, নিত্য ষোড়শীকার্ণব, যোগিনী হৃদয় এবং কামকলা বিলাসম। এর সঙ্গে উল্লেখ করা যেতে পারে আমাদের ইনস্টিটিউট থেকেই প্রকাশিত হয়েছে প্রপঞ্চসারতন্ত্র এবং সদ্য প্রকাশিত তন্ত্ররাজতন্ত্র। অধ্যাপক উপেন্দ্র কুমার দাস স্মারক বক্তৃতা আয়োজিত হয়েছে তার দুই কন্যা ডক্টর অধ্যাপিকা মায়া দাস এবং অধ্যাপিকা নীলা দাসের সৌজন্যে। তারা এখানে উপস্থিত রয়েছেন, তাকে আমরা ইনস্টিটিউটের তরফ থেকে সাদর সম্ভাষণ জানাই। আজ বাংলায় অধ্যাপক উপেন্দ্র কুমার দাস স্মারক বক্তৃতা প্রদান করবেন অধ্যক্ষা মারুফি খান। তিনি বাংলাদেশের বিশিষ্ট বক্তা। মারুফিদির সঙ্গে আপনাদের সকলের পরিচয় রয়েছে, নতুন করে আপনাদের সঙ্গে তার যোগসূত্র স্থাপনের আমার ধৃষ্টতা করার কোনো প্রয়োজন নেই। আজ তার বিষয় মা সারদা
জাগরণের সোনার কাঠি। তবে মূল এই আলোচনায় বা মারুফিদির কথায় ঢোকবার আগে একটি ছোট্ট পর্ব রয়েছে, আমি অধ্যাপক দাসের কন্যাদ্বয়কে অনুরোধ করব মঞ্চে আসবার জন্য এবং তার তাদের পিতার একটি স্মারক গ্রন্থ মারুফিদির হাতে তারা তুলে দেবেন। আপনিও আসুন। আমি মারুফিদিকে অনুরোধ করি তার আজকের আলোচনা শুরু করবার জন্য, বিষয় মা সারদা জাগরণের সোনার কাঠি। ধন্যবাদ, নমস্কার। আজকের এই অনুষ্ঠানে মাকে প্রণাম ভালোবাসা, ঠাকুরকে প্রণাম ভালোবাসা, স্বামীজিকে প্রণাম ভালোবাসা জানিয়ে শুরু করি। যারা এখানে উপস্থিত হয়েছেন অভ্যাগত বৃন্দ, বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে উষ্ণ ভালোবাসা সম্ভাষণ জানাই। 2020-তে এখানেই ইনস্টিটিউটে মায়ের কথা বলার সুযোগ হয়েছিল শেষবারের মতো। তারপর দীর্ঘ সময় নানান পৃথিবীটাই নানান রোগাক্রান্ত হয়েছে নানানভাবে সবাই, কাজে সেভাবে আর আসা হয়নি। যখন ভাবা হলো মার কথাকে আরেকবার বলা যাবে, সেই সময় মনের মধ্যে একটা হতেই থাকে কী বলা যায়। ছেলেবেলায় আমরা সবাই এই গল্পের সাথে সবাই আমরা কম বেশি জড়িত থাকি, যে রাজকুমারীর পায়ের কাছে রূপোর কাঠি আর মাথার কাছে সোনার কাঠি, সোনার কাঠি দিয়ে সে জেগে ওঠে আর রূপোর কাঠিতে সে ঘুমিয়ে পড়ে। তো মনে হতে থাকলো সত্যি তো সোনার কাঠি, তো মা আমাদের সোনার কাঠি বুলিয়ে দিচ্ছেন অবিরত অনবরত। আমরা সবসময় টের পাই না, কিন্তু সেটা হচ্ছে, ঘটে যাচ্ছে, হয়তো আমরা বুঝতে পারি না। কিন্তু ওই যে সোনার কাঠির একটা ছন্দ মনের মধ্যে ঢুকে গেল, ওটাকেই বিষয় করে আজকের ভাবনা। সোনার কাঠি তিনি তো বুলিয়ে দিচ্ছেন সবাইকে, জাগরণের সোনার কাঠি। যারা আমরা ঘুমিয়ে থাকি, যারা আমরা অচেতন হয়ে থাকি, সেখানে যখন এই কাঠির স্পর্শ আসে, তখন এক ধরনের জাগরণ তো বটেই। এই জাগরণ বিশ্বাসের, এই জাগরণ আমাদের আত্মার উদ্বোধনের। আমরা বুঝতে পারি না, ধর্ম বর্ণ জাতি এগুলো থাকুক তার নিজের জায়গায়, কিন্তু মানবিকতা উঠে আসুক এই সোনার কাঠির স্পর্শে। সেটুকুই বলার জন্য, সেটুকুই জানাবার জন্য বছরের পর বছর ছুটে চলা। মানুষ তুমি মানুষ হও, মানুষ তুমি মনুষ্যত্ব থেকে দেবত্বে উত্তীর্ণ হও। এই বোধ যখন আমাদের আবিষ্ট করতে চায়, তখন আমরা বুঝতে পারি সোনার কাঠি কে আমাদের বুলিয়ে দিয়ে যায়। মা সারদা, তার নামের মধ্যেই তিনি এমনভাবে জাগরিত হয়ে আছেন যে আমরা যখন তাকে অনুধ্যান করতে চাই, যখন তার মধ্যে আমরা প্রবেশ করতে চাই, অধিকার সবার আছে, কিন্তু সবাই কি সেই যোগ্যতা নিয়ে আমরা ঢুকতে পারি বা চাই, সেটা হয় না। যে কারণে
আমরা বারবার হয়তো পিছিয়ে পড়ি। আমরা সবাই জানি বাচ্চা যখন ছোট তখন সে হামা দেয়, তারপর সে দাঁড়াতে শেখে, হাঁটতে শেখে, ছুটতে শেখে। মা কিন্তু তার সামনেই থাকেন, দুপা দুপা করে পিছিয়ে যেতে থাকেন। বাচ্চাকে হাত ধরে তিনি ধরেন না, তিনি হাতটা বাড়িয়ে দিয়ে বলতে থাকেন, আয় আয় কাছে আয়। বাচ্চা ভাবে এই তো মা ধরবে, মা ধরে না। বাচ্চা পড়ছে, উঠছে, আবার পড়ছে, মা তাকে ধরেন না। একসময় বাচ্চা কাঁদছে, মা তাকে ধরেন না। কেন ধরেন না? মা জানেন বাচ্চা হাঁটতে হাঁটতে তার কোলেই তো ঝাঁপিয়ে পড়বে। এইটুকু ত্যাগ, এইটুকু হাঁটিয়ে নিয়ে চলার নামই হচ্ছে আমাদের জীবন। মা আছেন তো, সে যদি গর্ভধারিণী হন তবে তাই, যদি তিনি আমার শারদা মা হন তবে তাই। হাঁটিয়ে নিয়ে চলেন, অন্ধকার থেকে কখনো আলোয়, আবার আলো থেকে কখনো অন্ধকারে। হাঁটছি, পড়ছি, বলছেন আয় আয় না, আমরাও চলছি। তারপরে যখন ক্লান্ত হয়ে পড়ছি, যখন মনে হয় আর কিছু হচ্ছে না, কোথায় তুমি, কেন এত হাঁটিয়ে নিয়ে বেড়াচ্ছ, কেন এত দুঃখের ভার আমার মাথার উপর চাপিয়ে দিচ্ছ, তুমি তো আছো, তবে কেন তুমি আমায় ধরছো না? তিনি ধরেন, তিনি ধরেন, আর ধরেন বলেই আমরা বেঁচে যাই, বেঁচে থাকি। জাগরণ তো সেখানে, যখন আমার বিশ্বাস মজবুত হয়ে যায়, তীব্র হয়ে যায়, যখন আমার বোধ এমন একটা পর্যায়ে উপনীত হয় যেখানে অন্য কিছু আর নেই, শুধু তুমি আর আমি। এই তুমি আর আমি যখন এক হয়ে যায়, যখন মন উহু থেকে তুহুতে চলে যায়, তখনই মা আছেন, ঠাকুর আছেন। এক প্রশ্ন বারবার আসে, আপনি অন্য সম্প্রদায়ের, আপনি ভিন্ন সম্প্রদায়ের, ভিন্ন ধর্মের, তাহলে কেমন করে আপনি মায়ের এই ভালোবাসাটুকু পেয়েছেন? অহেতুকি প্রেম, অহেতুকি কৃপা। কখনো মনে হয়নি, আমি বারবার এই কথা বলতে ভালোবাসি, যে জাগরণ ঘটে গেছে ভিতরে, যে আলোড়ন নিত্য হয়, সেখানে মাকে আমার কোথাও মনে হয়নি কখনো যে আমি অন্য কোনো বিশ্বাসে বিশ্বাসী, এবং সে কারণে আমার প্রতি তার করুণার কত কমতি আছে। এই জন্য উপচে পড়া, উপচে পড়া ভালোবাসা। কেউ কেউ আমাকে বলতে ভালোবাসেন মায়ের মুসলমান বেটি। আমি খুব অহংকার বোধ করি। অনেকে বলেন যে এটা আবার কেমন কথা, মুসলমান বেটি, এটা কেমন যেন শোনালো, মুসলমান বেটি বলতে ওনাকে কেন ভাগ করা হচ্ছে? আমি বলছি এটাই আরেক ধরনের আনন্দ অনুভূতি। মায়ের যে মুসলমান মেয়ে আছে, এ যে কত গর্বের ব্যাপার। মা যে ধর্ম বর্ণ সব ছাড়িয়ে গেছেন, অনেক উপরে তার অবস্থান, সেই জন্য মায়ের মুসলমান বেটিরও এক ধরনের, এ যদি অহংকার হয়, এই অহংকারকে আমি লালন করি, ভালো লাগে, বড্ড ভালোবাসি যে মায়ের মুসলমান বেটি। মায়ের আমজাদ যেমন মুসলমান ছেলে ছিল, মায়ের শরৎ যেমন ছেলে ছিল, তেমনি আরেকটা মানুষ এখানে এসছে যে তার কথা বলতে ভালোবাসি। তো এই জাগরণটা, জাগরণটাকে আমি অনেক বড়ভাবে, ব্যাপকভাবে বিশ্লেষণ করতে ভালোবাসি।
কারণ এই জাগরণ যদি না ঘটে তাহলে তো আমাদের মধ্যে ভেদ অভেদের পার্থক্যটা আমরা বুঝতে পারবো না। এটুকু দরকার আছে, এটুকু দরকার আছে। আমি বাংলাদেশে কাজ করতে করতে দেখেছি হিন্দু মুসলমানের মধ্যে যে একটা সম্প্রীতি যেমন আছে তেমনি বৈপরীত্যও আছে। একটা সংগঠন চালনা করি, সেখানে নামটি হিন্দু নাম, আমাকে অনেক সময় আঘাতে জর্জরিত হতে হয়, হয়েছে, এখনো হয়। ওটা তো হিন্দু নাম, আমি আমার স্বভাব দৃঢ়তায়, এই দৃঢ়তা আমি হয়তো মার কাছ থেকেই পেয়েছি, যে ওদের বলে দাও ওটা একটি মানুষের নাম, মানুষের নাম। এই কথাটুকুই আমাদের বলা প্রয়োজন। হিন্দু না ওরা মুসলিম জিজ্ঞাসে কোন জন, বলো ডুবিছে মানুষ সন্তান মোর মার। আমরা একই একই দেশ, একই, শুধু কাঁটাতার দিয়া আলাদা করে দেওয়া হয়েছে, আমরা পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি। আমরা না চাই জানতে তাদের কথা, না তারা চায় জানতে আমাদের কথা। কাজে এইখানে যখন মা এসে দাঁড়ান তখন মনে হয় যে এটাই তো একটা অন্যতম জায়গা, একটা উৎকৃষ্ট আমাদের অবস্থান হওয়া উচিত যেখানে ঠাকুর মাকে আমরা পেয়েছি। ঠাকুর মা স্বামীজিকে যেখানে আমাদের পাওয়া, সেখানে মানবিকতা অনেক ঊর্ধ্বে পৌঁছে যাওয়ার কথা, সেখানে আমাদের জাগরণ অনেক আগে হওয়ার কথা। মা যে কালে জন্মেছিলেন, আমার একটা বিশ্বাস হয় এরকমই যে তার কালের শেষ প্রতিনিধি, ব্লাউজ পরা নেই, তার চেহারায় অতি সাধারণ বাঙালিত্ব, বাঙালি আনা তার সবটা জুড়ে, গলায় রুদ্রাক্ষের মালা, একজন সাধারণ গৃহবধূ। কিন্তু এই দশকে এসে প্রথম বিশটা বছর তো তিনি 1920 পর্যন্ত তার সময়কাল, সেই সময়টাও তিনি এসেছিলেন, তিনি নিবেদিতার মতো মেয়েকে বুঝতে পেরেছিলেন, নিবেদিতার কাছেও তিনি একটা জাগরণের সোনার কাঠি হয়েছিলেন। কাজে এই যে মা, যাকে আমরা ভাবি তথাকথিতভাবে যে তিনি সাধারণ, কিন্তু সাধারণের মধ্যে অসাধারণ। আমাদের কিসের লেখাপড়া, আমাদের কিসের অহংকার, আমাদের কিসের কি পাওয়া? মা যা করে গেলেন, মা যা দেখিয়ে দিয়ে গেলেন, একজন শিক্ষকের চাইতেও বড় বড় শিক্ষক। শিক্ষক তিনি যিনি সবার কাছে প্রিয় হতে পারেন না হয়তো, কিন্তু তারপরেও সেই শিক্ষকই সুশিক্ষক, যে শিক্ষক তার কাছে যারা এসেছে তাদেরকে তিনি সহজ পাঠে সহজ করে শিক্ষাটাকে মগজে, বলুন মস্তিষ্কে, কোথায় ঢুকিয়ে দিয়েছেন। ঠাকুর রামকৃষ্ণ তার প্রকৃষ্ট উদাহরণ, আর মা তাকে লালন করে নিয়ে গেলেন। কাজে জাগরণের যে একটা প্রক্রিয়া ঠাকুর শুরু করেছিলেন, সেটাকে আরও অনেক অনেক দিন মা লালন করে দেখিয়ে দিয়ে গিয়েছিলেন যে দেখো তোমরা সংস্কার কুসংস্কারে আবদ্ধ হয়ে আছো, তোমরা ভেদবুদ্ধির কষ্টে তোমরা নিজেদেরকে ডুবিয়ে রেখেছো, তোমরা সেখান থেকে বেরিয়ে এসো। এই বেরিয়ে আসাটাই হচ্ছে জাগরণ, এই বেরিয়ে আসাটাই হচ্ছে আমাদের মতো কিছু মানুষ যখন আকুল হয়ে তার পিছনে ছুটতে থাকি, যেমন করে মৃগ নাভির গন্ধে হরিণ ছুটতে থাকে, সে জানে না তার কাছেই সে সুগন্ধ আছে। আমাদের সবার কাছে আছেন তিনি, কিন্তু আমরা অনেক সময়ই তো বুঝতে পারি না যে তিনি আছেন আমাদের কাছে। আমি যে ধর্মমতে বিশ্বাস করি সেখানে আকারের সাথে কিছুটা
বিপরীতমুখী চিন্তা আছে, কিন্তু যখন মাকে চিন্তা করতে চাই, মাকে যখন মুখখানা দেখি, তখন যে একটা আনন্দ, সেটা যে সবসময় আকারে থাকে তা তো নয়, সেটা নিরাকারেও মিলিয়ে যায়। গন্ধ একসময় আস্তে আস্তে তার রেশটা রেখে যায়, সেরকমই আকার থেকে নিরাকারে যখন পৌঁছে যাওয়া যায়। ঠাকুর নিজেই বলছেন তো যে আকার সাকার সকল কিছুর পার, তো সেই আকার সাকার সব কিছুর পারে গিয়ে তাকে অনুভূতির মধ্যে দিয়ে ধারণ করাটাই হচ্ছে আমার মুক্তি। আবারও বলি, ধর্ম ধর্মের জায়গায় থাকুক, ধর্ম তার বিশ্বাস নিয়ে ধর্মের জায়গাতেই থাকুক, তাতে কারো কোনো দ্বন্দ্ব থাকার কথা নয়। কোরআনের একটি সূরা আছে, সূরা মুহাম্মদ, সেখানে বলা হচ্ছে তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি কখনো অভাবগ্রস্ত হন না, কিন্তু তুমি অভাবগ্রস্ত হও। তাকে কিছু দিয়ে অভাব মোচন করা যায় না, কিন্তু তোমাকে কিছু দিয়ে অভাব মোচন করা যায়। তাহলে এটাই হচ্ছে যিনি সর্বোচ্চ, তার কোনো অভাব নেই। আজকে একজন মাতাজি এসেছিলেন আমার কাছে, ছিলেন কিছুক্ষণ, তিনি বলছিলেন যে জানো, আমি একজন মুসলমানকে জিজ্ঞাসা করেছিলাম যে তোমরা রোজা রাখো কেন, সে উত্তর দিয়েছিল আল্লাহকে খুশি করার জন্য। আমাকে উনি জিজ্ঞাসা করলেন তুমিও কি এই কথাই মনে করো, আলাম না, তখন ওনাকে এই কথাটাই আজকে বলেছি যে তিনি তো খুশি অখুশির ঊর্ধ্বে, তাকে খুশি করার জন্য আমি কিছু করছি তার মানেই তো তার সাথে আমার দেনা পাওনার সম্পর্ক। যিনি সর্বোচ্চ তার সাথে আমার দেনা পাওনার সম্পর্ক হতে পারে না। মাকে ভালোবাসি, শিশু যেমন মাকে নামের নেশায় ডাকে, এই যে নামের নেশায় ডাকাটা কিছু প্রাপ্তির জন্য নয়, কিছু চাই বলে না, তাহলে তো শর্ত আরোপিত হয়ে গেল, তুমি দেবে, আমি তোমায় দেব, তুমি আমায় দেবে। এই বিষয়টা আমাদের মধ্যে যদি এসে যায়, তাহলে সেখানে প্রাপ্তি হয়তো ঘটে, কিন্তু সেই প্রাপ্তির আনন্দটুকু ম্লান হয়ে যায়। শ্রী শ্রী মা আমাদের এই কথাটাই বারবার বলছেন, দোষ দেখবে নিজের, ভালোবাসবে সবাইকে। এই কথাটুকুই তো একজন শিক্ষকের সবচেয়ে বড় কথা। মা কেমন শিক্ষক? মা অতি উচ্চ মার্গের শিক্ষক, শিক্ষকের কিছু চাওয়া থাকে না। পিতামাতার কাছে যখন সন্তান বড় হয়, পিতামাতা কিন্তু ভাবেন আমার ছেলে একদিন ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আমাকে ভালো রাখবে, আমাকে বিদেশ ঘোরাবে। শিক্ষকের কিন্তু সে দায় থাকে না। শিক্ষক কখনোই কোনো প্রত্যাশা করে কোনো ছাত্র বা ছাত্রীকে পাঠদান করেন না যে আমার এই ছাত্রটি আমাকে আমেরিকা নিয়ে যাবে, আমাকে খুব ভালো একটা গাড়ি কিনে দেবে। শিক্ষকের একটাই প্রত্যাশা থাকে, অনেক লোকের মধ্যে সে যখন ছুটে এসে বলবে এই যে স্যার আপনি আমাকে চিনতে পারলেন, দিদি আপনি আমায় চিনতে পেরেছেন, আমি আপনার অমুক জায়গার ছাত্রী ছিলাম, তখন শিক্ষকের বুকটা আনন্দে এত বড় হয়ে ওঠে, ঠিক যেমন করে আমরা ছুটে ছুটে এসে মাকে ধরি আর বলি ও মা গো তোমার ওই কথাটা বড্ড ভালো লেগেছিল গো মা, দেখো কেমন ধরে বেঁচে আছি। এখানেই মা কিন্তু বড় একজন শিক্ষক, কিচ্ছু চাওয়ার নেই, ছেলে তাকে কী দেবে, এই এতগুলো আমরা দুষ্টু ছেলে পুলে আছি, কাকে কী করব, কিচ্ছু মায়ের সেটা নয়। মাকে যখন ভালোবেসে মুখটায় চুমুতে ভরিয়ে দিয়ে আর বলি দেখো মা আজকে না এটা হয়েছে, তুমি যে বলেছিলে তোমার কথাটা মনে করেছি, করে দেখো আমার বড্ড শান্তি হয়েছে। এই তো, এটাই তো চাওয়া, মায়ের কাছে এটাই চাওয়া। মা পা
মেলে বসে আছেন, মা হাত বাড়িয়ে বসে আছেন, আমরা হয়তো সেটা ঠিক লক্ষ্য করতে পারছি না। আর সেই জন্যে আমাদের যখন দুঃখ হয় আমরা অভিমান করি, শিক্ষকের উপর অভিমান হয়, তুমি কম নম্বর পাইয়ে দিয়েছ কেন, লিখলাম তো অনেক, দিলে কেন কম। জানি না যে ওই কমটাই আমার প্রাপ্য ছিল। মা যখন দেন না অভিমান উঠলে ওঠে। যারা কথা বলেন মায়ের সাথে তারা ঠিক বুঝবেন বিষয়টা, অনেক কথা হয় মাকে নিয়ে, মা নিজের শুনছেন, বলছি আমরা তিনি শুনছেন, তারপরে যখন কম পাই তখন রাগ হয়, দুঃখ হয়, অভিমান হয়, দুদিন মুখ ফিরিয়ে রাখি, তারপর আবার যাবি কোথায় রে, গিট তো বাঁধা আছে। এই গিটটা যত শক্ত হবে তত আমরা জাগতে থাকব, ততই আমাদের সোনার কাঠি স্পর্শটা অনুভূত হতে থাকবে। এই বিষয়গুলো আসলে যখন আমরা এই যে আজকে সৎসঙ্গ, এটা সৎসঙ্গ করা হয়, আজকে এখানে মার কথা বলা হচ্ছে, পিছনে বসে স্বামী শিবানন্দজি মহারাজ শুনছেন, অনেক দিন এই হলে বলা হয়নি, তো আমি ভাবলাম যে মহারাজ বোধহয় ভাবছেন যে পাঁচি মেয়েটা আমার এখানে আর আসছে না। তো এই যে একটা আনন্দ বোধ, সমর্পণ করে দেওয়া, বেশ তো শুনবেন যখন শুনুন না, এই 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 যে একটা ছেলে মানুষই যদি বলা হয় তবে তাই সরল হতে হবে, ঠাকুরের যে সারল্য, মায়ের যে সারল্য, এই সারল্য ছাড়া জাগরণ সম্ভব নয়। মন যত আমার উচ্চ গ্রামে উচ্চ পর্যায়ে যেতে চাইবে, আমার নিম্ন দিকের অনেক কিছু আমাকে টেনে রাখবে। সারল্য হচ্ছে একটি অন্যতম বিষয়, যে বিষয় মাকে পাওয়ার জন্য অতি জরুরি, ঠাকুরকে পাওয়ার জন্য জরুরি, আল্লাহকে পাওয়ার জন্য, ভগবানকে পাওয়ার জন্য জরুরি। এই সারল্যটুকু না থাকলে, যদি আমি নির্ভয়ে বলতে না পারি বেশ করেছি, তোমাকে অনেকদিন দেখিনি, আচ্ছা এবার তাহলে তুমি আমার কাছে এলাম, এই যে আশাটা, এই যে বলাটা, সহজ করে সহজ কথাটি হয়তো আমরা বলতে পারি না, আর তখনই আমাদের কোথাও একটা কষ্ট হয়, সে কষ্ট আমার আমার নিজের তৈরি। তারপরেও সবাই কি বলবে, ভালোবাসো ভগবানকে, মানুষকে ভালোবেসো না, ঠিক আছে আমি আবার উল্টো যুক্তি দাঁড় করাই, কেন আমি তো মানুষকেই ভগবান ভেবে ভালোবাসতে চাই, তাহলে মানুষ কেন সেই মনুষ্যত্ব থেকে দেবত্বে উত্তীর্ণ হয় না, হতে হবে, তাহলেই তো হয়ে গেল, ভগবান তোকে পাওয়া হয়েই গেল। তো এই যে আমাদের ভেতরের যে আকুতি থাকে, একটা সুন্দর জীবনের প্রাপ্তি, কোথায় ছিলাম জানি না, কোথায় যাব জানি না, এইটুকু সময় কর্মময় হোক, এটুকু সময় পরস্পরের প্রতি ভালোবাসায় সমৃদ্ধ হোক, ঋদ্ধ হোক, আমরা সেটা করতে পারি না বলেই আমাদের নানান মনোকষ্ট থাকে, চলতেই থাকে, চলতেই থাকে। সোনার কাঠি নিয়ে যিনি বসে আছেন তাকে আমরা দেখেও দেখতে পাই না, বুঝেও বুঝতে পারি না, এই এখান থেকে বেরিয়ে গেলাম, সংসার আমাকে ডুবিয়ে দিল, কিন্তু সংসার থেকে তো আমার এটুকু উত্তরন্ত হওয়া প্রয়োজন আছে। আমরা অনেক অনেক বিষয়ে যখন আমরা বিভ্রান্ত হতে থাকি, তখন মায়ের কাছে যদি আমরা দাঁড়াই এসে, সবাই বলবেন যে হ্যাঁ মাকে তো, মা তো আমাদের বাড়িতে আছেনই, মাকে তো সকাল সন্ধ্যা, মাকে তো আমি সেবা করছি, মাকে ভালোবাসছি, কিন্তু সত্যি কি তাই, হয়তো কোথাও আমাদের ত্রুটি থেকে যায়,
কোথাও হয়তো চাওয়ার মতো বা বলার মতো আমাদের বলাটা হয়ে ওঠে না, যার জন্য আমাদের কষ্টটা ওই আবারও কষ্ট। পৃথিবী মানেই তো কষ্ট। যেদিন শিশু পৃথিবীতে জন্মায় দেখবেন 10 মাসের পর কোনো মা, সে যত ভালোবাসারই মা হোক না কেন, প্রথমে যখন সে সন্তানকে ধারণ করেছিল তখন কি আনন্দ, কি ভালোবাসা, পেটের মধ্যেই থাকুক পেটের মধ্যেই থাকুক, কিন্তু যখন 10 মাস হয়ে যায় তখন সেই মা বাচ্চাকে ঠেলে দেয় পৃথিবীতে, ঠেলে দেয়, পৃথিবী তাকে টেনে নেয়। কোনো মা 10 মাস পরে বলবে না যে আমার বাচ্চাটি না আসুক, সে বলবে ঠেলে দাও পৃথিবীতে, সে আসুক, যন্ত্রণায় সে কেঁদে উঠুক, কান্নার ভিন্ন ভিন্ন ব্যাখ্যা আছে। তাহলে সেই বাচ্চাকে যখন পৃথিবীতে নিয়ে আসা হয় তখন সে আনন্দে কাঁদে না বেদনায় কাঁদে, সে কথা তো আমরা জানতে পারি না, কিন্তু পৃথিবীটা তো কাঁদারই জায়গা বটে। রোগ শোক দুঃখ অনবরত আমাদেরকে ঘিরে থাকে, কিন্তু তার মধ্যেও যদি তাকে পাওয়া যায়, তার মধ্যেও যদি তাকে একটু অনুভব করা যায়, তাহলেই না আনন্দ। ওইটুকুই নিজের মধ্যে, এই নিজের মধ্যেই নেওয়া। আমি একটা কথা বলতে ভালোবাসি, সেটা হচ্ছে অভিজ্ঞতার বাইরে কখনো জ্ঞান হয় না। অভিজ্ঞতা, আমার অভিজ্ঞতা, আমি যা অনুভব করেছি মাকে সেটাই তো আমি ভাগ করে নেব সবার সঙ্গে। যখন হাসপাতালের বিছানায় শুয়ে থাকি, যখন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায়, যেমন আজও হয়েছে, আমাকে বলে আপনি হাতটা মুঠিটা খুলুন, রিল্যাক্সড হন। আমি বললাম, মনে মনে বললাম মুঠি খোলা যাবে না, তো ওরা তো আর সেটা বুঝতে পারে না। বলছে কেন আপনি হাতটা এরকম মুঠি করে রেখে দিয়েছেন, খুলুন না। আমি কিছু বলছি না, খুলছিও না। কেন খুলছি না, খুললেই তো মা ফুস করে বেরিয়ে যাবে। মাকে ধরে থাকি যখন যেখানে, ওই কে কি বল মেশিনের তলা ঢুকিয়ে দিচ্ছে, ধরে বসে আছি। এই যে শিশুর মতো মায়ের আঁচলকে ধরে থাকা, এটাই হচ্ছে সবচেয়ে বড় শক্তি আমার মনে হয়। এইভাবেই তো দিন কেটে যায়, দিন কেটে যায় এইভাবেই। আমি যেখানে, আমার পরিবারের সবাই জানেন যে আমি এই জীবনের সাথে খুব বেশি রকম ঘনিষ্ঠ, এবং আমার জীবনের যা কিছু জাগরণ সব ওই মাকে কেন্দ্র করেই আছে। আমার ওই যে বললাম গল্প, গল্প করতে ভালোবাসি, হজে গেছি, হজে গেছি, হজে গিয়ে যখন আমার ভাইজি আমার সঙ্গে গেছে, আমাকে বলছে সিম কিনতে হবে। আলাম অত বড় এয়ারপোর্ট, হারিয়ে যাবি। ও হাঁটছে, এখন ওকে পাহারা দেওয়ার জন্য আমি হাঁটছি, এবং ওখানে এত বড় একটা এয়ারপোর্ট, মানে একাধিক, আপনারা জানেন কি না আমি জানি না, যে হজের সময় একটা ভীষণ রকম ভিড়, লোকজনের আনাগোনা এরকম চলতে থাকে। তো সে মেয়েকে আমি পাহারা দিচ্ছি, বাচ্চা মেয়ে, বেশি বয়স নয়। তো তখন ফিরে এসে দেখছি আমাদের বাস একদম তৈরি, আমাদের লাগেজটাগেজ এলোমেলো। আমি বলছি কী করে উঠবো, জিনিসপত্র কোনো রকমে ঠেলে তুলে দিল। যখন জেদ্দা থেকে মক্কায় পৌঁছেছি তখন ঠিক আছে, সব জিনিসপত্র নেমেছে, আর আমার ভাইজির দুটো ব্যাগ, হাত ব্যাগ আসেনি। এখন আমি খুব বিপদে পড়লাম, এই জন্য যে ওই ব্যাগের ভিতরে আমার সমস্ত ওষুধ, এবং সে ওষুধগুলো সবই ভারতীয় ওষুধ। আমি কোভিডের আগ পর্যন্ত, যখন বুঝতে পারিনি যে এরকম বন্ধ হয়ে যাবে, এখানকার ওষুধ। তো আমি খুব চিন্তিত যে আমাদের 45 দিন থেকে 47 দিন থাকতে হবে। তো সেখানে যে ওষুধ, প্রায় 2 মাসের ওষুধ, এখন আমি বললেই তো ঢাকা থেকে আসতে পারবে না, প্রচুর লোক ঢাকা থেকে আসবে, কিন্তু তারা তো এর ওষুধ পাবে না। আমি বড়ই ব্যস্ত হয়ে একদিকে যেমন বলছি আল্লাহ তুমি একটু ব্যবস্থা করে দাও, আর মাকে বলছে আমি কিন্তু জানি না,
ও তুমি কি করেছো, কোথায় কি করো পাইয়ে দিও, না হলে আমার কিন্তু খুব শরীর খারাপ করবে। আমার ভাইয়ের মেয়েটাও বলছে ওটার মধ্যে আমারও ওষুধ আছে, বলে সে আবার খুব দয়া পরবশে বলছে আমারটা না হয় ঢাকা থেকে আনা যাবে, তোমারটা তো আনা যাবে না। সেও বুঝছে, দৌড়চ্ছি হজ মিশনের অফিসে, আসা যাওয়া করছি। চতুর্থ দিনে ওরা খবর দিল যে কিছু হ্যান্ডব্যাগ, ট্রলি ব্যাগ পাওয়া গেছে, আপনারা এসে দেখুন যে এখানে আপনাদের ব্যাগ আছে কি না। আমি বেরোবার সময় নামাজ পড়ে নিলাম আর বললাম মা চলছি, এবার তোমার পরীক্ষা, পাইয়ে দিলে কিন্তু ভালো, না পাইয়ে দিলে কিন্তু আমি জানি না আমার কতটা কি হবে, সেটাও তুমি কিন্তু দেখে নিও। এই যে সমর্পণ, এই যে একজন আমি নিজেকে সমর্পিত করে দিচ্ছি, এটাই কিন্তু শক্তি। এবং ওখানে গিয়ে দেখা গেল আমার ভাইজির ব্যাগটা আসেনি এবং ওই 45 দিনেও আসেনি, আমারটা ওখানে ঠিক বসে আছে। এই যে একটা বিষয়, আপনারা বলবেন এটা কাকতালীয়, এটা হতে পারে, বিজ্ঞান একরকম ব্যাখ্যা দেবে, আমি বলি মা আগলে বসে রয়েছে। এইটাই হচ্ছে বিশ্বাস, এটাই হচ্ছে আমার জাগরণ, যে একটা উত্তরণ ঘটছে, একটা বিশ্বাস থেকে আরেকটা বিশ্বাস, আরেকটা বিশ্বাসের উত্তরণ। না পেলে কী হতো সেটা অন্য কথা, যখন পেয়ে গেছি তখন বিশ্বাসটা এতটাই শক্ত হয়ে যাচ্ছে যে এটা ছাড়া যায় না। মাকে বলছি যে তুমি কিন্তু ব্যবস্থা করবে, আমার সব ওষুধ ওতে আছে। তাহলে এই যে ভাইজির জন্য কষ্ট হচ্ছে, কিন্তু সব ওষুধ আনিয়েছে, পরে বহু লোক আসা যাওয়া করছে, পেয়ে গেছে, কিন্তু ওই অত লাগেজের মধ্যে একখানা আমার ব্যাগ, কোনো তালা দেওয়া নেই, কিচ্ছু নেই, ওটা এসে বসে আছে। এইগুলোই হচ্ছে অলৌকিক, যদি বলি অলৌকিক, যদি বলি মায়ের খেলা, তাহলে তাই। এইভাবেই কিন্তু আমাদের প্রতিনিয়ত চলছে, আমাদের ভিতরে এই ঘটনাগুলোই চলছে। আরেকটি প্রশ্ন, মায়ের মানে মাকে অনুধ্যান করতে করতে জীবনের এই পর্যায়ে এসে বুঝতে পারি যে কি বুঝতে পারি, আজ গতকাল আমাকে একজন প্রশ্ন করেছেন, এখানে বলছিলেন, তিনি এসছেন বাইরে থেকে, তিনি বলছেন যে তাদের বাড়িতে কখনো কেউ একজন মুসলমান অতিথি গেছেন, তো তাদের বাড়িতে রাধাকৃষ্ণের ছবি আছে, তো সেখানে উনি পরের দিন সকালে গিয়ে দেখছেন যে রাধাকৃষ্ণের ছবিটা উল্টো দিকে করা, মুখটা ঘুরিয়ে দেওয়া। কেন? উনি খুব কষ্ট পেয়েছেন যে এটা কেমন হলো, যে আমার বাড়িতে একটা আছে খুব স্বাভাবিক, কেউ একটা যদি এসে উল্টে দেয় একটা জিনিসকে, আর যেটা যদি সেরকম হয় কারো বিশেষ কোনো কিছু, তাহলে সেটা তো উল্টে দেওয়ার কষ্ট হবেই, এটা স্বাভাবিক। তো তখন সে মেয়ে বলেছে, তাদের অতিথির মেয়ে, যে আসলে আমার মা নামাজ পড়েছেন, তো এই জন্য সামনে কোনো প্রতিকৃতি থাকা যাবে না বলে উল্টে দিয়েছেন। তখন আমি ওনাকে বলেছি যদি আপনি শুনতে আসেন তাহলে আমার কথাটা শুনতে পাবেন। যখন মাকে ভালোবাসতে শুরু করলাম, যখন মা আমাদের জীবনে এসেছেন, আমার জীবনে এসেছেন, তখন এমন ঘটনা ঘটেছে, আমাকে এক বাড়িতে গেছি, হিন্দু বাড়িতে এখানেই কলকাতাতেই, তো ভাবা হয়নি যে এতক্ষণ সময় বেশি থাকবো, কিন্তু দুপুর গড়িয়ে গেছে, আমি তখন আমাদের রমজান মাস চলছে, তো তখন রমজানের নামাজ বাদ দেওয়া তো মানে যাবে না, তো আমি ওনাদেরকে বললাম যে দেখুন আমার তো একটু নামাজ পড়তে হবে, তো আমাকে কি একটা কাপড় দেওয়া যাবে, শুধু কিছু লাগবে না, একটা ধোয়া কাপড় হলেই হবে, আর কিছু নয়। তখন খুব ব্যতিব্যস্ত হয়ে গেলেন তারা, যে কী করে একটা, কোথায় আমাকে নামাজ পড়তে দেবে। তো আমিও ভাবছি যে কোথায় আমাকে নামাজ পড়তে দেওয়া হবে। তারপরে এক সময় ওরা এলো, এসে বলছে এসো আমার সঙ্গে, তুমি এই জায়গাটাতে নামাজ পড়বে। কোথায় নামাজ পড়লাম জানেন? তাদের লোক ঠাকুর ঘরে, ঠাকুর ঘরে আমাকে নামাজ পড়তে দেওয়া হয়েছে। লক্ষ্মী আছেন, এক পাশে সরস্বতী আছেন, তাদের গৃহদেবতাও আছেন। আমাকে কাপড়টা আমি বিছিয়ে নিলাম,
আমি নামাজে বললাম আল্লাহকে, আল্লাহ আজকে আমার জন্য এটাই নির্ধারিত স্থান, পৃথিবীর সবটাই যদি তোমার হয় তাহলে এটাও তোমার জায়গা, তাদের সবচাইতে পবিত্র জায়গা আমাকে ছেড়ে দেওয়া হয়েছে আমার নামাজের জন্য, এর চাইতে বড় ভালোবাসা কি আর কোথাও তুমি খুঁজে পাবে আমাকে দিতে পারবে? আমি কত আনন্দে নামাজ পড়লাম। এই এইটুকুই হচ্ছে আমাদের উত্তরণ ঘটাতে হবে, উত্তরণ এই জায়গার থেকে আমাদের আসতে হবে যে ছবি উল্টে দিতে হবে কেন? বলা হবে শাড়ি কাপড়ে যদি তোমার ছবি থাকে তোমার নামাজ হবে না। ওই ঠাকুর একটা কথা বলেছিলেন, তোমাকে কে চাপরাশ দিয়েছে যেটা হবে কিটা হবে না বলার? এই কথাটাই যে তুমি কে, আমি নামাজ পড়বো আমার অন্তর দিয়ে, আমার কাপড়ে কি আছে? হ্যাঁ, যদি একেবারেই নোংরা কিছু হয়ে থাকে সেটা পরিষ্কার করো, সেটাকে আলাদা, কিন্তু আমি কাপড় নামাজের ছবি আছে বলে আমার নামাজ হবে না, এ ধরনের ফতোয়া যারা দেয় তারা আসলেই প্রকৃত ইসলামকে বোঝে না। আর সেই জন্যে আমাদের সমস্যাটা, আমরা একটা ধর্মের সাথে আরেকটা ধর্মকে কখনোই একটা মিলাতে পারি না, আমরা শুধু দূরত্ব তৈরি করি, আমরা নৈকট্য লাভে ব্যর্থ হয়ে যাই। এইভাবে আমাদের মাকে জাগরণ, মার কথা আমরা যদি যতই আমরা চর্চা করব, মাকে যতই আমরা অনুভব করতে চাইব, ততই কিন্তু মা আমাদের কাছে আসবেন। মাকে যত দূরে রাখা হয় তত কিন্তু মা আমাদের কাছ থেকে সরে যাওয়ার একটা প্রক্রিয়া ঘটতে থাকে। শুধু আমরা মনে করলাম, শুধু ভালোবাসাটা অন্য রকম। এই যে শীতকাল পড়ছে, আমার বাড়িতে ঠাকুর আছেন, মা আছেন, মনে হয় আগে তাদের একটা গরম কাপড় কিছু গায়ে জড়িয়ে দিই, তারপরে আমি একটা গরম কাপড় পরি। এই যে বিষয়টা খুব তুচ্ছ বিষয়, কিন্তু মনে হবে যে এইখানেই আমার ভালোবাসাটা আসে, এটা আমার ভালোবাসা। ভালোবাসা কখনো কোনো শর্ত দিয়ে হয় না। প্রেম এবং ভালোবাসার মধ্যে পার্থক্য আছে, এটা যখন খুব সূক্ষ্মভাবে বুঝতে হবে। প্রেমের মধ্যে হয়তো দেহের সব গন্ধ আছে, ভালোবাসায় নেই। মাকে তাই শিশু ভালোবাসে, পিতাকে শিশু ভালোবাসে, প্রেমিক তার প্রেমিকাকেও ভালোবাসে, তবে প্রেম সেখানে আলাদা মাত্রা নিয়ে থাকে। মাকে যে ভালোবাসা, শিশুর মতো ভালোবাসা। ঠাকুরকে কেমন ভালোবাসা, কাঁচা খুলে যাচ্ছে, ঠাকুরের কোনো বোধ নেই। অমন শিশুকে শিশুর মতো বোধ নেই তো ভালোবাসতে হয়। অতি সম্প্রতি একটা ঘটনা ঘটলো, আমার কি ভালো যে লাগলো। এক মহিলা ঢাকায় থাকেন, তিনি তার একমাত্র কন্যাটিকে হারিয়েছেন, ছোট্ট 6 বছরের একটি বাচ্চা আর 13 বছরের একটি বাচ্চা রেখে মেয়েটি অতি সম্প্রতি চলে গেল ক্যান্সারে, ঢাকায় ধরতে পারা যায়নি। উনি আসার 3-4 দিন আগে আমাকে ফোন করেছেন, আমাকে খুব ভালোবাসেন এবং আমার এই জীবন দর্শনের সাথে উনি পরিচিত, কিন্তু উনি খুবই কট্টর মুসলমান। আমি বলবো মানে ওনার নামাজ অনেক বেশি পড়েন, অনেক বেশি উনি উপোস করেন, অনেক মনে হয় উনি অনেক বেশি করতে ভালোবাসেন। তো ফোন করে বলছেন, আপা আমি কথামৃত আনিয়েছি, আমি কথামৃত পড়ছি, আমি ডুবে আছি। আমি একটু বাজাবার জন্য বলেছিলাম, বুঝতে পারছেন? বলে কেন বুঝতে পারবো না, খুব বুঝতে পারছি, আমার মনটা ভীষণ শান্ত হয়ে যাচ্ছে। এই হচ্ছে জাগরণ।
আমাকে হয়তো ভালোবাসেন, জানেন আমি এই ঠাকুরমাকে বড় ভালোবাসি। উনি বলছেন কলকাতা থেকে নেওয়া কুড়িয়েছেন, উনি ইচ্ছা করলে আমার কাছ থেকেও নিতে পারতেন, কিন্তু উনি আনিয়েছেন কলকাতা থেকে। বলছে আমি কলকাতা থেকে আনিয়েছি, কথা মৃত পড়ছি, একটা সন্তান হারানো মা নাতিকে নিয়ে আমার বাড়িতে কয়দিন আগেও এসেছিলেন। সেই মা যখন শান্তি খুঁজতে চাইছেন, সান্ত্বনা খুঁজতে চাইছেন, তিনি কথা মৃতকে বেছে নিয়েছেন। ভেতরে আমার এক ধরনের, আমার ভেতরেও এক ধরনের শান্তি বা একটা এক ধরনের আনন্দের প্রস্রবণ বইল যে দেখো ঠাকুর ওখানেও জায়গা পেতে নিচ্ছে। এই এই বিষয়গুলো আমাদের সবসময় মাথায় রাখতে হয় যে ধর্ম কোনো বিষয় ক্ষেত্রে প্রতিবন্ধকতা নয়, ধর্ম হচ্ছে ধারণ করা। আমি ধারণ করব কাকে? সত্যকে। স্বামীজি যে সত্যকে বলছেন যে কোনো কিছুর বিনিময়ে সত্যকে ত্যাগ করা যাবে না, কিন্তু সত্যের জন্য সব ত্যাগ করা যাবে। ওই আমি ধারণ করছি সত্যকে। আমরা অনেক মিথ্যে কথা বলি, আমরা মিছে কথা বলতে বলতে ক্লান্ত হয়ে যাই, একটা মিছে থাকতে গিয়ে দশটা মিথ্যে এসে যায়। কিন্তু আমরা যদি সত্যটাকে ধরতে চাইতাম তাহলে ভেদাভেদ থাকতো না। আমরা পরস্পরকে জানতে চাই না, জানতে চাইলে তো আমরা পারতামই। আমরা যদি পরস্পরকে জানতে চাইতাম তাহলে নিশ্চয়ই আমাদের ভিতরে সেই অজ্ঞানতাটা কেটে যেত। অজ্ঞানতাটা কাটে না বলেই তো আমাদের সংশয়। হজে গিয়ে দেখছি মানুষ চিৎকার করে কাঁদছে, এটা চাই ওটা চাই, ভাষা বুঝি না। কিন্তু আমি শুধু প্রফেট মোহাম্মদের ওইখানে গিয়ে বলা হয় ওখানে খুব যা চাইব সেটা পাওয়া যায়, আমি আকুল হয়ে কেঁদেছিলাম। কি বলেছিলাম জানেন? বলেছিলাম কিচ্ছু চাই না, আমার জ্ঞানটাকে শুধু বাড়িয়ে দাও হে খোদা, আমার জ্ঞানটাকে বাড়িয়ে দাও। এই জ্ঞান লেখাপড়ার জ্ঞান নয়, আমি সেই জ্ঞান চাইনি। জ্ঞান ঠাকুরের সেই জ্ঞান কাটা আর অজ্ঞান কাটা তুলে দিয়ে ফেলে দাও, তারপর আর কোনোটাই লাগে না। সেই চাওয়াটাই যদি চাওয়া যায় যে তুমি আমাকে জ্ঞান দাও, তারপরে কি আমি দুঃখ পাচ্ছি না? পাই তো, সেটাও পরীক্ষা। তবে একটা কথা সত্য, আমরা অনেক ভার বয়ে বেড়াই, তবু এটা সত্য যে তিনি আমাদেরকে এক চুল পরিমাণ বেশি ভার দেন না যা আমি বইতে পারবো না, তাতেই আমরা কষ্ট পাই। মায়ের জীবনটা একটা বিরাট উপন্যাস যদি বলেন, তাই তার সব কিছু আছে, যদি একটা বিরাট গ্রন্থ যেখানে যার যেটা দরকার সে সেটা সেখান থেকে পাবে, পাওয়া যায় যদি নিবিষ্ট হওয়া যায়, নিবিষ্ট হয়ে তাকে চাওয়া যায়। আমি একবার কখনো বলেওছিলাম যে একজন খুব শিক্ষিত মহিলা আমাকে ফোন করে বলেছিলেন কথা মৃত বুঝি না, খুব কেঁদেছিলেন। আমি তাকে চিনি, কিন্তু তাকে ফোনে যখন সে জিজ্ঞাসা করেছিল যে কেন বুঝতে পারি না, আপনি বলুন কথা মৃত এত কঠিন কেন, আমি বলেছিলাম কিচ্ছু কঠিন নয়, মন আর কথামৃতর বিষয় দুটোকে একসাথে আনতে হবে। মন আরেক জায়গায় আর কথামৃতর কথা এক জায়গায়, তাহলে ওটা কথা অমৃত আপনার কাছে মনে কখনোই হবে না। মনটাকে গুটিয়ে আনতে হবে এই বইয়ের কাছে, এই পাতার কাছে। ঠাকুর বলেছেন ওই পঞ্জিকার মধ্যে আছে লেখা বৃষ্টি হবে, তো নিংড়ালে কি জল পড়বে? পড়বে না তো। তাহলে কথামৃত তো কতগুলো অক্ষর সাজানো থাকবে, যতক্ষণ পর্যন্ত তার সাথে আমার অন্তরটাকে মিলিয়ে দিতে না পারবো,
অক্ষরগুলো শুধু অক্ষর হয়েই থাকবে, তার ভিতর থেকে তো নির্যাস বেরোবে না। এই এই বিষয়গুলো যখন মা যে কথাগুলো বলছেন তাই একইভাবে তারা শিক্ষক হিসেবে যে কথাগুলো বলে গেলেন সেটা আমাদেরকে ওইভাবে মন আর মননের সঙ্গে মিলিয়ে নিতে হবে, তাহলেই তার থেকে যে নির্যাস সুগন্ধ বেরোবে আমরা পাব, সেটা আমাদের জীবনকে সুরভিত করবে। জীবন তাহামরি কিছু নয়, আমরা সবাই বড্ড সাধারণ। সেখানে যখন আমরা এই সুরভিত হতে চাই তখন যতই বাইরের সুগন্ধি মাখি না কেন, অন্তরের সুগন্ধি না থাকলে সে সুগন্ধির কোনো মূল্য নেই। তো মায়ের কথা অনন্ত শেষ করা যায় না, যতই চাইব ততই পাব, কিন্তু চাওয়ার মতো বুঝবার মতো সেই অন্তরটুকু তো আমাদের থাকতে হবে। আমরা ভুলে যাই আমরা কারা, আমরা ভুলে যাই আমাদের নিত্যদিনের কথা, যার জন্য আমরা অহংকারে মত্ত হই, আমাদের ভেতরে এক ধরনের অন্যায় বাসা বাঁধে। কিন্তু আসলেই যদি আমরা সত্যটাকে ধরতে চাইতাম তাহলে আমাদের ভেতরে সেই ভালোবাসাটা জায়গায় নিত, অবশ্যই জায়গা নিত। একটা গল্প আমি বলি, অনেক সময় বলি, যে তিনটে বোন এক জায়গায় উপস্থিত হয়েছে, একজন খুব কাঁদছে, দ্বিতীয় জন কাঁদছে। কেন? যে এই তিন বোনের আর কখনো দেখা হবে না, ওরা কোথাও চলে যাবে। তো ছোট যে বোনটি সে বলছে, দিদি তোরা কাঁদছিস কেন, কাঁদিস না, আমাদের দেখা হবে। তো বলছে, কোথায় দেখা হবে, আমরা তো আজ থেকে আলাদা হয়ে গেলাম। বলে, কেন? প্রত্যেক মানুষের অন্তরে আমাদের সাথে আমাদের তিনটে বোনের দেখা হবে। বড়টির নাম সুখ, দ্বিতীয়টির নাম দুঃখ, তৃতীয়টির নাম আশা। সুখ দুঃখ আর আশা প্রতিনিয়ত আমাদের অন্তরের মধ্যে আছে, মা সেই আশা হয়ে আছেন আমাদের অন্তরে। দুঃখ আমাদের জ্বালিয়ে নিয়ে বেড়ায়, সুখ আমাদের ক্ষণিক আনন্দ দেয়, আর আশা বলে যে সুখ দুঃখ সব কিছুর পারে আশা নিয়ে ভেলা হয়ে ভেসে থাকো, যতটুকু কর্ম ততটুকুই হোক না কেন, অনেক কিছু হতে হবে তা তো কথা নয়। কাজে যা আমাদের প্রাপ্তি, যা আমাদের পাওয়া, আমাদের কর্ম সুকর্মই হোক, দুষ্কর্ম থেকে দূরে থাকি, সুকর্ম আমাকে আশা নিয়ে বাঁচিয়ে রাখুক, এইটুকুই আমাদের সবারই চাওয়া। আজকে মায়ের কথা এক নতুন কথা কিছু নয়, নতুন কথা কিচ্ছু নয়, পুরনো কথাই আবার আসছে, নতুন মোড়কে মুড়ে আসছে। জীবনের আরেকটি অভিজ্ঞতার কথা বলে যাই, আমি দক্ষিণেশ্বরে দুবার গেছি। তো দ্বিতীয়বার যখন গেছিলাম তখন আমি খুবই অসুস্থ ছিলাম, তো আমার এক বান্ধবী এখানেই ছিলেন, তো সে বলল যে আজকে চলো মাকে দর্শন করে আসি। আমি বললাম, ওই প্রথমবারের একটা অভিজ্ঞতা, দ্বিতীয়বার আর কি যাবো, আমার কি মা আবার দেখা দেবে, কতবার আমায় কৃপা করবেন মা, দরকার নেই আমি যাবো না। বলে, চলো না যাই, চলো না যাই। সে আবার আমাকে একটু লুচি খাওয়ার লোভও দেখালো, যে ওখানে লুচির দোকান আছে তুমি খেতে ভালোবাসো, ওই লুচির দোকানে না হয় যাবে, এই বলে আমাকে নিয়ে গেল। গেলাম, অনেক ভিড়, সেটা একটা শনিবার ছিল, স্বাভাবিক কারণেই লম্বা লাইন তখনও। আমি ওকে শুধু বলছি, আজকে ঢোকা যাবে না, চলো যাই। তো বলছে, দাঁড়াও না আমি দেখছি, বলে আমাকে নিয়ে টিয়ে কীভাবে কীভাবে গেল। দাঁড়িয়ে আছি, অনেক লোক, কোনো মানে ব্যাপারই নয় সেখানে ঢোকা।
আলাম মা ভবতারিণী তুমি আমাকে কি আজকেও কৃপা কিছু করবে, আর না হলে কিছু করার নেই, আমি আসতে চাইনি, ও আমাকে লুচি খাওয়াবার লোভ দেখিয়েও নিয়ে এসছে। তো আমি দাঁড়িয়ে আছি, সত্যি একদম প্রায় 45 মিনিট 50 মিনিট আমার শরীর নিচ্ছিল না অতক্ষণ দাঁড়িয়ে থাকা। তারপরে হঠাৎ এই ওখানে কিছু ভলেন্টিয়াররা থাকে, মাঝে মাঝে আসছে, তো এসে সরুন সরুন বলে সবাইকে সরিয়ে টরিয়ে দিচ্ছে। তো একজন ভদ্রলোক বলছেন যে আমি তো খুব অসুস্থ, মাকে একটু দেখতে চাই। তখন বলছে আপনি অসুস্থ? কেমন জানি একটু মায়া হলো বোধ হয় ওদের, তো বা আসুন আসুন বলে ওই ভদ্রলোককে লাইনের থেকে বের করে ওরা মায়ের দরজার দিকে দিয়ে দিল। সঙ্গে সঙ্গে আমার বান্ধবী সে বলছে আমাকে দেখিয়ে যে ও তো অসুস্থ। যখন বলেছে অসুস্থ তখন স্বাভাবিক আমাকে দেখে আমার দৈর্ঘ্য প্রস্থ দেখে নিশ্চয় তাদের অসুস্থ মনে হয়নি, তো তখন একটু অবাক হয়ে তাকিয়ে বলছে যে আপনি অসুস্থ? তো আমি বললাম হ্যাঁ, কি হয়েছে আপনার? এখন আমি আর বলিনি কি হয়েছে আমার, আমার বান্ধবী সে আমার অসুস্থতার সময় এ করেছে, আমি ক্যান্সার সার্ভাইভার। তো সে বলছে যে উনি ক্যান্সার আক্রান্ত, উনি এবার একটু ধাক্কা খেয়েছে ছেলেটি, সে আমাকে বলছে উনি যা বলছেন সেটা সত্য। তখন আমি শুধু বলেছিলাম এই অসুখটা নিয়ে কি কেউ মিথ্যে কথা বলে? সঙ্গে সঙ্গে আমাকে আসুন মানে মহাসমারোহে আমাকে ভিতরে ঢুকিয়ে দিল। আমি কাঁদছি, মাকে দর্শন করছি, বললাম মা গো কি তোমার দয়া বলো তো, কিভাবে আমাকে ঢুকিয়ে দিলে তুমি? এগুলোর কোনো ব্যাখ্যা হয় না, ব্যাখ্যাতীত উপলব্ধি এবং সত্য। এটা এগুলোই হচ্ছে জীবনের ছোট ছোট পাপ ফুলের মালা গাথা, এগুলোই ছোট ছোট মালা গাথা, এগুলো দিয়েই জীবন চলে চলছে। প্রত্যেকের জীবনে এমন ঘটনা আছে, আছে প্রত্যেকের জীবনে আছে, এবং যখন ঘটে যায় তখন বুঝতে পারা যায় যে কি ঘটলো, যতক্ষণ না ঘটে ততক্ষণ হয়তো বুঝতে পারা যায় না। তো আজকের আমাদের এখানে যে সমাবেশ, আমরা সবাই মাকে বড্ড ভালোবাসি। একটু আগে গিয়ে বলছে একজন যে এখানে কি অন্য কেউ এসছে কি না, কারণ অন্য আরেকটা অনুষ্ঠানও আছে। তো লোকটি ফিরে গিয়ে বলছেন না এখানে সবাই মার কথা শুনতে এসছে। এই যে মায়ের কথা শুনতে এসছে বলাটা, মাকে ভালোবাসি বলেই তো, মা আমার আভরণহীন, আবরণহীন কিন্তু বলি নাই, আভরণ ওনার শরীরে কোনো গহনাগাটি নাই, আমরা পড়তে ভালোবাসি, বলি মার মেয়েকে তো মা সাজাবেই। এই যে দাবি, এই যে ভালোবাসা, এটাই মাকে আমাদের আরও কাছে এনে দেয়। আমরা সবাই মায়ের ছত্র ছায়ায় আছি, ঈশ্বর ভগবান যে যে নামে ডাকুন না কেন তিনি এক এবং অদ্বিতীয়, তিনি এক, তাকে যেভাবে যে নিয়ে যাও, কট্টরদের কাছে যাওয়ার কোনো দরকার নেই। ঠাকুর চান মধ্যপথে, ইসলামও মধ্যপথে চলে, কিন্তু আমরা এটাকে এতটাই ডানে বাঁয়ে ঠেলে দেই যার জন্য আমাদের পথ চলাটা সংকীর্ণ হয়ে যায়। এ কারণে আমাদের পরস্পরের প্রতি ভালোবাসাটা কমে যায়। আমরা চাই আমাদের মধ্যে সেই ভালোবাসাটা স্থাপিত হোক সব সময়ের জন্য, সব সময়ের জন্য আমাদের ভেতরে এটা হতে থাকুক। সবার মঙ্গল হোক। যে মেমোরিয়াল লেকচার যেটা এখানে দেওয়া হলো তার সম্পর্কে আমার জানা ছিল না, যখন কাল জানতে পেরেছিলাম যে তার দুজন যোগ্য কন্যা এখানে এসছেন লেকচারটুকু শুনবার জন্য। গাছ তোমার পরিচয় কিসে? ফলে। ও ফল, তুমি কেমন ফল? যে ফল বলে আমার পিতা বা আমার মাতা
আমাদেরকে গর্ভে ধারণ করেছিলেন, তাদের ঔরসে আমরা জন্মগ্রহণ করেছিলাম। আজকে তারা শুধু দুজন কন্যা নন, তারা তাদের পিতামাতার প্রতিনিধি। আজকে এই মেমোরিয়াল লেকচার, মানুষ মরে গেলে শেষ হয়ে যায় এটা কথা সত্য নয়, অন্য কোথাও অন্য কোনোভাবে তাদের অবস্থান আর থাকে, আত্মা থাকবেই। আমাকে একজন বলেছিল, ইসলাম তো আত্মায় বিশ্বাস করে না। অবশ্যই করে, আত্মা অবিনশ্বর। সে কোনো ফর্মে আছে কিনা সেটা হয়তো ভিন্ন প্রসঙ্গ, কিন্তু আত্মা অবিনশ্বর। কাজে আজকে যার নামে এই লেকচার, তিনি জানছেন যে যাকে তারা তারা পৃথিবীতে রেখে গেছেন, তারা আজকে এখানে উপস্থিত, তারা মায়ের কথা শুনছেন, তারা পিতার কথা ভেতরে ভেতরে অনুভব করছেন, যিনি রবীন্দ্রনাথের স্পর্শধন্য ছিলেন। আমাদের দুটো ঠাকুর, এক রামকৃষ্ণ ঠাকুর আরেক রবীন্দ্রনাথ ঠাকুর, বড্ড ভালোবাসা, ছেড়ে যায় না একেবারে। তোমার সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ সুরেরও বাঁধনে, এখন সুরের বাঁধন জানি না, তবে আত্মার বাঁধনে বেঁধে রেখেছি দুই ঠাকুরকে। কাজে আজকের এই মহতী অনুষ্ঠানে বাংলাদেশের মানুষ ঠাকুরমাকে ভালোবাসছেন, স্মরণ করছেন, এটাও তো নতুন দিগন্তের কথা। শুধু একটা বিশেষ সম্প্রদায় নয়, আমরা বিভিন্নভাবে, আপনারা জেনে খুশি হবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক ধর্মতত্ত্ব বিভাগে স্বামীজিকে পড়ানো হয়, এবং স্বামীজি মনে হয় আমার যে মা ঠাকুরকে আমরা চিনি কী করে, হয়তো অনেকটা স্বামীজিরকে আসলে তারা আসছেন। ঠিক ভারতবর্ষে যেভাবে ঠাকুরকে বা মাকে পাওয়া যায় বা যেভাবে অনুধ্যান করা যায়, বাংলাদেশে মুসলিম অধ্যুষিত একটি দেশ, যদিও আমাদের ইয়েতে গঠনতন্ত্রে বা আমাদের সংবিধানে লেখা আছে যে আমরা ধর্মনিরপেক্ষ একটি দেশ, কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনে সেখানে সমস্যা হয়। তবে আমরা একটা কথা, আমার তো অন্তত এটাই মনে হয়, ধর্মনিরপেক্ষতা তো কখনো ধর্মহীনতা হতে পারে না। কাজে আমরা ধর্মহীন বলে ধর্মনিরপেক্ষকে সরিয়ে দিচ্ছি এটা কখনোই হওয়া কথা নয়, কিন্তু সেখানে এখন রাষ্ট্রধর্ম ইসলাম আছে। কিন্তু বিশ্বাস করি, আমাকে অনেক সময় ইয়েতে ফেসবুকে, এটা যেমন আশীর্বাদ তেমনি দুঃখও আছে, যে ওই কিছু একটা হয়েছে গণ্ডগোল খুব বড় করে দেখানো হয়, আমি তখন বলি দুর্গন্ধ যত ঘাটবে তত দুর্গন্ধ বেরিয়ে আসবে। সুগন্ধকে চাও, সুগন্ধ তোমাকে আবিষ্ট করবে, তোমাকে আনন্দ দেবে, কিন্তু কোথায় কাকে মেরে ফেললো, কোথায় কী করলো, ওই কথাগুলো বারবার একটা সোশ্যাল মিডিয়াতে নিয়ে এসো না, তাতে মানে ক্ষততে চুলকুলে ক্ষত বাড়বে, দরকার কি ওটুকু? তারা বলবে কেন আপনারা কি এটা সমর্থন করেন? না, সমর্থন করি না, কিন্তু তাই বলে একটা দগদকে ঘাকে কোথায় মলম দিয়ে প্রলেপ দাও না করে তুমি ওকে খুঁচিয়ে দিয়ে আরও যদি দগদকে করে দাও, তাহলে তো সেখানে আর ভালো কিছু হওয়ার সম্ভাবনা থাকবে না। আজকের এই অনুষ্ঠানে যারা দীর্ঘক্ষণ কথা শুনেছেন তাদের সবাইকে ধন্যবাদ দিই। মায়ের কথা আরও চর্চায় আসুক। মা আমার অবগুণ্ঠনবতি মা, নিজে যখন মাথায় কাপড় দিই বেশ মা মা লাগে, তখন মনে হয় হ্যাঁ মায়ের মেয়ে তো বটি। তাহলে এই যে আমাদের অনুভূতিটা আমরা আজকে সবার হৃদয়ের সাথে আমরা মিলে চাই, মিলে গিয়ে আমরা সবাই একবার অন্তত জয় মা তো বলতে পারি, জয় মা, জয় মা, জয় মা।